আপনারা দেখছেন বিশ্বভারত, এগিয়ে বিশ্ব, এগিয়ে ভারত। করোনা আবহে মাস্কে জাতীয় পতাকার প্রতীকী ব্যবহার, জাতীয় পতাকার অবমাননার প্রশ্নে সরব তৃণমূল ও বিজেপি। স্বাধীনতা দিবস আসন্ন, করোনা আবহে অন্য মাস্কের সাথে জাতীয় পতাকার প্রতীক সহ মাস্কের ব্যবহার বেড়েছে। মাস্কের দোকানে শোভা পাচ্ছে জাতীয় পতাকা সমেত মাস্ক, বিক্রিও হচ্ছে দেদার, আর এখানেই এক মঞ্চে তৃণমূল এবং বিজেপি। উল্লেখযোগ্যভাবে মাস্কে জাতীয় পতাকার অবয়ব এবং প্রতীকী ব্যবহারকে অবমাননা মনে করছে তৃণমূল এবং বিজেপি। মাস্কে জাতীয় পতাকার ব্যবহার রুখতে তৃণমূল এবং বিজেপির অবস্থান এক মেরুতে, সরব বিজেপি। জাতীয় পতাকা সমেত পতাকা বিক্রির বিরুদ্ধে উদ্যোগী তৃণমূল নেমেছে পথে। করোনা আবহেও তাৎপর্যপূর্ণভাবে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ রাজ্যের শাসক দল এবং বিরোধীরা। উত্তর চব্বিশ পরগনার বারাসাতে বুধবার দুপুরে বারাসাত পৌরসভার প্রশাসক মণ্ডলীর মুখ্য প্রশাসক সুনীল মুখার্জি যখন পথে নেমে মাস্কের দোকানে পরিদর্শন করছেন, তখন বিজেপির বারাসাত জেলা সভাপতি শঙ্কর চ্যাটার্জি গণমাধ্যমের সামনে তীব্র আপত্তি তুললেন মাস্কে জাতীয় পতাকা এবং তার প্রতীক ব্যবহারের বিরুদ্ধে। মাস্কের মধ্যে জাতীয় পতাকা সিম্বল লাগানোর দরকার নেই, জাতীয় পতাকার কোনো চিহ্ন লাগানোর দরকার নেই। মাস্কে প্রচুর জিনিস আছে, সেগুলো মাস্কে লাগান, মাস্ক থাকুক মাস্কের মতন, জাতীয় পতাকা থাকুক, তার যে আমাদের ভারতবর্ষের সম্মান, সম্মান ন্যাশনাল ফ্ল্যাগে থাকুক, উপরে থাকুক, মাস্কের ব্যবহার না করাটাই বাঞ্ছনীয়। তৃণমূল নেতা সুনীল মুখার্জি দোকানে দোকানে ঘুরে জাতীয় পতাকায় প্রতীকী হিসাবে মাস্কে থাকা জাতীয় পতাকাকে বারণ করলেন বিক্রি করতে, কিন্তু ইতিমধ্যে বিভিন্ন মাস্কের দোকান থেকে বিক্রি হয়ে গিয়েছে এরকম প্রচুর মাস্ক। এক বিক্রেতা অসীম দত্ত জানালেন, 200 জাতীয় পতাকার প্রতীক ও অবয়ব সহ মাস্ক তুলেছিলেন বিক্রির জন্য, প্রায় সবই বিক্রি হয়ে গিয়েছে। তৃণমূলের সুনীল মুখার্জি এবং বিজেপির শঙ্কর চ্যাটার্জি অবশ্য একমত, ব্যবহারের পরে জাতীয় পতাকার প্রতীকযুক্ত মাস্ক রাস্তায় পড়ে থাকতে পারে, যা দেশের প্রতি অবমাননা হিসেবে গণ্য হতে পারে। সেই ন্যাশনাল কালারে এবং শুধু তাই না, তার মধ্যে অপস্তম্ভ মারা আছে, সেইটা মাস্ক পরেছে। এখন এই যে মাস্কটা তো বেআইনি মাস্ক, কারণ হচ্ছে এর আমরা হাঁচলেও এর মধ্যে সব সর্দি লাগছে, আমরা কাশলেও থুতু লাগছে, তারপরে সেটা রাস্তায় ফেলে দিচ্ছে। এটা তো জাতীয় যে পতাকা, হ্যাঁ, তাকে অপমান করা হয়। আমার সেটা খারাপ লেগেছে যে আমি ওই দোকানে বলেছি, ভাই তোমরা এগুলো আর বিক্রি করো না, এতে আমাদের দেশের মানে জাতীয় পতাকাকে অপমাননা করা হয়, হ্যাঁ। সুতরাং এটা আমার না করাই ভালো। আবুল কাইম এবং রীতা ভট্টাচার্যের রিপোর্ট, বিশ্বভারত।